আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে WBACDCL এর কোন বিল যদি অনলাইনে পেড করা হয়, ঠিক আছে, সে বিলটার পেমেন্ট মানে পেমেন্ট রিসিপ যেটা মানে বিল বিলের যে রসিদ সেটা কিভাবে বের করব আমরা অনলাইন থেকে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা বের করতে পারবো, আমাদের পুরনো কোনো বিল দরকার হলো বা আমরা কারেন্ট যেটা দিয়েছি তারপরের মধ্যে আমরা বিল নিয়ে নিই কারোর কাছ থেকে, পরে সেই বিলটা যদি আমি নিজে থেকে বের করতে চাই বা কোনো দোকানে গিয়ে বের করতে চাই বা নিজে কোনো সাইবার ক্যাফে গিয়ে ইউজ করে বা মোবাইল থেকে আমি যদি বের করতে চাই বিলটা, সেক্ষেত্রে আমি কীভাবে এটা বিলটা বের করব সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। সেই জন্য বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমরা গুগলে পেয়ে যাব, ঠিক আছে, গুগলে গিয়ে ওখানে লিখবো WBACDCL, লিখে একটা সার্চ সার্চে ক্লিক করবো, ঠিক আছে। সার্চে ক্লিক করলেই ওয়েলকাম টু WBACDCL আসবে পেজ, ফার্স্ট সাইটটাতে ক্লিক করতে হবে, ফার্স্ট যে সাইটটা আসছে সেতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এই পেজে আপনাদের চলে আসবে, দেখতেই পাচ্ছ এটা অফিসিয়াল পেজ, ঠিক আছে, WBACDCL এর। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া রয়েছে, এটা 100% জেনুইন ওয়েবসাইট। আপনি এখান থেকে দেখবেন বাঁদিকে একটা আস্তে আস্তে নিচে নামবেন, দেখবেন ডাউনলোড পেমেন্ট রিসিপ বলে একটা অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। একটা ক্লিক করলেই আপনি দেখবেন এখানে অনলাইন পেমেন্ট হিস্ট্রি বলে একটা ট্যাব একটা অপশন ওপেন হয়ে যাবে, নতুন পেজ। সেখানে এখানে দেখবেন প্রোভাইড কাস্টমার আইডি, সরি প্রোভাইড কনজিউমার আইডি, আমাদের প্রত্যেক সবারই বিলে একটা করে কনজিউমার আইডি থাকে নির্দিষ্ট 9 সংখ্যার। সেক্ষেত্রে আপনাদের আপনাদের যে বিলটা আপনি রিসিপ্টটা বের করতে চাইছেন, যে বিলটা পেড করেছেন তার রিসিপ্ট বের করতে চাইছেন, সেই বিলের কনজিউমার আইডিটি এখানে টাইপ করতে হবে, ঠিক এই জায়গাটিতে টাইপ করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পলের জন্য একটা টাইপ করে দেখাচ্ছি, নশখানে আমি একটা র্যান্ডমলি একটা দিলাম, ঠিক আছে, কনজিউমার আইডি, এটা আপনার বিলে যেটা লেখা থাকবে সেইটাই আপনি দেবেন, ঠিক আছে। তারপরে এই যে মাঝখানে যে ক্যাপচার কোডটা দিয়েছে, এই ক্যাপচার কোডটা এখানে টাইপ করতে হবে দেখে দেখে, 3127, এই ক্যাপচার কোডটা আমি টাইপ করে দিয়েছি। তার পাশে দেখবেন প্রসিড বলে একটা বাটন থাকবে, সেই বাটনটায় এটা ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে আপনি দেখবেন দুটো অপশন এসছে, ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রি, মানে যেগুলো আপনি সাকসেসফুলি আপনার হয়ে গেছে পেমেন্ট, সেইগুলোর যত হিস্ট্রি আছে বিলের সে আপনি এখানে দেখতে পারবেন, মানে বিল পেমেন্টের রিসিপ্ট যেগুলো বেরোবে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর ভিউ পেমেন্ট সরি ভিউ পেন্ডিং অর ফেলোর হিস্ট্রি, মানে আপনার যে কোনো বিল দিয়েছেন সেটা এখনো রিসিপ্ট বেরোয়নি, অনলাইনে পেন্ডিং হয়ে রয়েছে, হ্যাঁ কিছু যে কোনো কারণবশত পেন্ডিং হয়ে রয়েছে বা ফেল হয়েছে, সেইগুলোর এখানে ডিটেলসটা দেখাবে। আপনি যেহেতু ধরুন সাকসেসফুলি পেমেন্ট করেছেন, সেহেতু আপনি এখন বিলটা প্রিন্ট আউট করতে চাইছেন বা বের করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রিতে একটা ক্লিক করবেন, একটুখানি ওয়েট করবেন। দেখুন আপনি এখানে আপনার লাস্ট সবার উপরে দেখবেন আপনার যে লাস্ট পেমেন্ট ডেট আর পেমেন্ট হিস্ট্রি সেটা আপনার এখানে চলে আসবে। যেমন এটা এখানে দেখাচ্ছে সেপ্টেম্বর 2018, ইনভয়েস নাম্বার মানে আপনার বিলের একটা নাম্বার আছে, সেই বিল ইনভয়েস নাম্বারটা আছে, ইনভয়েস নাম্বারটা আছে, অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আপনি পেমেন্ট করেছেন, পে রেফারেন্স মানে এম পেমেন্ট লেখা রয়েছে, আর ট্রানজেকশন নাম্বারও দেওয়া রয়েছে, পেমেন্ট রিসিপ্ট দেওয়া আছে, আর কত ডেটে মানে কোন ডেটে আপনি এটা পেমেন্ট করেছেন। যেমন এখানে দেখা যাচ্ছে 13/9/2018 এটা এত এত টাইমে আপনি এটা পেড করেছেন। তার পাশে দেখবেন একটা ভিউ বলে একটা, সেই সরাসরি সেই লাইনে ফার্স্ট লাইনেরই পাশে দেখবেন ভিউ বলে একটা অপশন আছে, ভিউতে একটা ক্লিক করবেন যদি আপনি বিলটা ডাউনলোড করতে চান। এখানে অনেক সময় দেখবেন ব্রাউজারে পপ আপ একটা অপশন আসবে, যদি আপনার মানে এটা ভিউতে ক্লিক করার পরে যদি আপনার কোনো কোনো পেজ না আসে, সেক্ষেত্রে আপনি দেখবেন খেয়াল করবেন যে এখানে একটা পপ আপ বলে অপশন আছে, এটাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করে নিয়ে আপনি আরেকবার ক্লিক করবেন, একটা পিডিএফ ফাইল আপনার রিসিটের একটা পিডিএফ ফাইল চলে আসবে এখানে, এই দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল চলে এসেছে,
আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন ট্রানজেকশন আইডি তো সব ডিটেলস আপনার এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এত টাকা পেমেন্ট হয়েছে, এত রিসিট, পুরো এটাকে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন, সঙ্গে ডাউনলোডও করে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে এটা ক্লিক করলে আপনার সাথে যদি প্রিন্টার থাকে আপনি এটা প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। এভাবে আপনি যে কোনো আপনার পুরোনো বিলের, যতদিন পুরোনো বিল আছে ততদিনের পুরোনো বিলের এখানে রেজিস্ট্রি আছে, সেখান থেকে রিসিটগুলো আপনি বের করতে পারবেন, যদি আপনার রিসিট কোনোদিন হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা রিসিটটা বের করবেন, আপনার যেটা অনলাইনে পেমেন্ট করেছেন বা যেভাবে পেমেন্ট করেছেন অনলাইনে পেমেন্ট ছিল সেগুলো আপনি রিসিট অনায়াসে বের করতে পারবেন। আজকে এই পর্যন্ত, আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনার প্রশ্নের সব উত্তর দেবো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর শেয়ার।